ভিডিও হচ্ছে নাকি? হ্যাঁ, এই দেখো, এই দেখো। আমি দেখো দেবো না, আমি খালি গায়ে আছি। আরে স্যার বলেনি। হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিয়ানসমম ব্লগ। আর আমি লিনা 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 দিল তুমি চিনা। আর আমি আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে। এখন বাজে দেখো 4:15। আমার মোটামুটি 4টের মধ্যে আমার কাকা শ্বশুরের বাড়িতে চলে যাওয়া দরকার ছিল, কারণ আজকে থেকে আমাদের বাড়িতে বিয়ে শুরু। মানে আমার কাকা শ্বশুরের ছেলে আমার দেওরের বিয়ে বলে কথা, তো বাড়ির বিয়ে। এবার আজকে মানে রথযাত্রা, মানে যখন আমি ভিডিওটা করছি আজকে রথযাত্রা, শুক্রবার, রবিবারে বিয়ে। তাহলে দুদিন আগে কেন এত ব্যস্ততা? দুদিন আগে ব্যস্ততা কারণ আজকে হলুদ কোটা হবে আর আমি একমাত্র বৌদি। আমার টোটাল দায়িত্বটাই আমার। তুই বুঝা এইটা নিয়ে কথা বলছি, টোটাল দায়িত্বটা আমার। তো আমার সবার আগে পৌঁছে যাওয়ার কথা। আজকে হলুদ কোটা হবে আর এখনো পাপান ঘুমাচ্ছে। হ্যাঁ, এখনো পাপান ঘুমাচ্ছে। তার থেকে বড় কথা দেরি হচ্ছে, বাইরে মারাত্মক মেঘ করেছে, মারাত্মক পুরো কালো হয়ে গেছে চারিদিক আর জোরে জোরে সে বাজ পড়ছে। এখনই মানে ঝমঝম করে নামবে বৃষ্টি। আর কিভাবে যাবো কি হবে এখনো বুঝতে পারছি না। আর আজকে যেতেই হবে, কারণ আজকে স্পেশাল, কারণ আজকে হলুদ কোটা আর আগামীকাল মাঝখানে রবিবার তো বিয়ে। আর শনিবার আর রবিবার নাকি হলুদ করতে নেই, আমি অত কিছু জানি না। তো কাকিমা বললো ফোন করে যে শনি রবি নাকি হলুদ করতে নেই, তো হলুদ কোটাটা শুক্রবারে হয়ে যাবে। তো শুক্রবারে চলে আসবি, শুক্রবারে এই কাজটা হবে। আর তোকে করতে হবে সবকিছু, যেহেতু বৌদি ওই কি বললো এও কাজ নাকি, সেইগুলো আমাকে করতে হবে। সেই মানে বরণ ডালা টালা নেওয়া, ওইগুলো করা, সবকিছু করতে হবে। তো এখনকার ব্লগগুলো হবে প্রচন্ড স্পেশাল, তোমরা কেউ মিস করো না। কারণ এরপর থেকে পরপর কয়েকটা বিয়ে বাড়ির ব্লগ আসবে, মানে আমাদের বাড়ির বিয়ের নিয়ম কানুন, মানে কিভাবে কি হয়, মানে চেষ্টা করবো বাঙালি বিয়ের নিয়ম কানুনগুলো তোমাদের খুব ভালো করে দেয়, মানে বাঙালি হিন্দু বিয়ের নিয়ম কানুনগুলো তোমাদের দেখানোর। কারণ প্রত্যেকের আলাদা আলাদা নিয়ম আছে, প্রত্যেকের বাড়ির আলাদা আলাদা নিয়ম, বিয়ে থাওয়া, এসবের তো নিয়ম কানুনই মজা, আর কিছুই না। তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এখন দেখি কখন পৌঁছাতে পারি। আর আজকে হলুদ কোটাটা তো তোমাদের খুব ভালো করে দেখাবো, তো পুরো ভিডিওটা দেখো। আর এখন আমি রেডি হই, পুরো রেডি হয়ে পুরো লুকটা তোমাদের দেখাবো। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। কিছু করার নেই এখন, মানে পাপানকে নিয়ে আর হয় না। আমি একদিক থেকে গোছাবো আর একদিক থেকে এলোমেলো করতে থাকি। ঠিক আছে, এলোমেলো হলেও অসুবিধা নাই। হ্যাঁ, সেই জন্য এখন আর ওই জিনিসটা মানে খুব বেশি মাথায় নিচ্ছি না। তাহলে আমার না মাথা যন্ত্রণা করে যে এটা এলোমেলো, এটা এরকম। হ্যাঁ, মানে আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করে। কিন্তু এবার ও তো পড়বে, আর ওকে এইটুকু সুযোগ দিতেই হবে। এইটুকু ঘরের মধ্যে থাকে, কিছু করার নেই। ও আর কি করবে? আগেকার দিন আমরা ছোটবেলায় প্রচুর ঘুরেছি, বাইরে দিয়ে খেলেছি, ও তো আর সেই জিনিসটা পারে না। আর তারপরে একা একা বাড়িতে আর কেউ নেই, মানে আমি থাকি, পাপান থাকে, প্রদীপ থাকে, মানে এই দুষ্টুমি গুলো তো করবেই না। তো যাই হোক, আমি সেজে নিই, তারপর পুরো লুকটা তোমাদের দেখাচ্ছি। চলো চলো চলো। জোকার দিও। তো তোমরা তো দেখতে পেলে কিভাবে হলুদ কোটা হচ্ছে। এরকম ভাবেই হলুদ কোটা হয় আমাদের। আর প্রচন্ড বৃষ্টিতে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, মানে এত বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল, মানে কোনো রকমে শুধু হলুদটা কুটে আর কি নিয়মটা করে রাখলো। বিয়ের দিন এই হলুদটাই মাখানো হবে। তো এরপরে এই দেখো আমি করছি, মানে এটা নাকি আমাকে আবার করতে হবে 3বার। যাই হোক, ভালোই লাগছিল করতে। বিয়ে বাড়িতে এই ধরনের নিয়ম কানুন গুলো করতে কিন্তু বেশ মজা লাগে, সবাই মিলে একসঙ্গে এক একজন এক এক রকম বলে, ভালোই লাগে। আমার তো বেশ ভালো লাগছিল করতে। আর এরকম মানে কিরকম নিয়ম, ওই যে হলুদটা কোটা হলো, এবার যেটা দিয়ে কোটা হলো সেটা নাকি ছেলের মাকেই করতে হবে, এরকম ভাবে আঁচল দিয়ে মুছে দিতে হবে। এরকম আঁচল দিয়ে মুছে দিচ্ছে কাকি। তারপরে এগুলোকে ঘরে নিয়ে গিয়ে রাখতে হবে। আবার এটা বিয়ের পরে মনে হয় কাজে লাগবে এই শিলনোড়াটাই, এটাতে আর কিছু করা যাবে না বিয়ের কদিন, এটা এরকমই থাকবে। দেখেছো তো কিরকম ভাবে করলো পুরো নিয়মটাই, এই হলুদটাই দিয়ে গায়ে হলুদ হবে, তারপর এইটাই মেয়ের বাড়ি যাবে। আর লোডশেডিং ছিল তো, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সেজন্য একটু অন্ধকার অন্ধকার, তো ভিডিওগুলো একটু অন্ধকার অন্ধকার এসছে, কিছু করার নেই, এগুলো সোলারে জ্বলছিল লাইটগুলো। আর দেখো হলুদ টলুদ কোটা হয়ে গেলে এখানে একটু গোছগাছ করে দিচ্ছি আমি, মানে এই যে ট্রলিটা আর কি আশীর্বাদে যাবে বিয়ের দিন দুপুরবেলায়, তো আশীর্বাদ যাবে আর তার সঙ্গে গায়ে হলুদটাও চলে যাবে, তো সেই ট্রলিটাকে সব কেনাকাটা হয়েছে। এবার কাকি তো অতটা সেরকমভাবে পারে না, আর বাড়িতে কেউ নেই, তো আমি এগুলো সব গুছিয়ে দিচ্ছি ট্রলিটা, যে ট্রলিটা নিয়ে একদম চলে যাবে। তারপরে একটু তত্ত্ব গুছিয়েছি যেগুলো বাকি ছিল সেই তথ্যগুলো সাজিয়ে তারপরে রাতে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আর এই দেখো এটা কি সুন্দর না, জিনিসটা খুব কিউট লাগছে। আর এই কদিন বিয়ের ব্লগ পরপর আসতে চলেছে, কেউ মিস করো না, ভীষণ ভালো ভালো ব্লগ আসতে চলেছে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আমাদের বাড়ির বিয়ের নিয়ম কানুনগুলো দেখার জন্য, আর আমরা কতটা মজা করছি বিয়েতে সেগুলো দেখার জন্য। তো চলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।